রোজা ভঙ্গের কিছু অতি গুরুত্বপূর্ণ কারণ নিয়ে আলোচনা করব। তো রোজা রেখে কেউ যদি অপকর্ম করেন, অর্থাৎ জিনা করে ফেলেন, অথবা কেউ যদি দুখুল করে ফেলেন, তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এই রোজার কারণে তার 60টা রোজা রাখতে হবে, অর্থাৎ একটা রোজা ভঙ্গের কারণে 60টা রোজা রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে শরীরে ওজুর ছাড়া ইচ্ছাকৃতভাবে যদি কেউ পানাহার করে ফেলে, অর্থাৎ রোজা রেখে সে রোজার দিন ইচ্ছা করে খাবার খেয়ে রোজা ভেঙে ফেললো, তাহলে এই একটা রোজার পরিবর্তে তার 60টা রোজা রাখতে হবে। এবং কেউ যদি বিড়ি সিগারেট অথবা হুকা খেয়ে রোজা ভাঙেন এবং গাঁজা খেয়ে রোজা ভাঙেন, তাহলে তার একটা রোজার পরিবর্তে 60টা রোজা রাখতে হবে।